আপনারা দেখছেন এনসিও বাংলা। তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে, মুখর দিনের চপলতা মাঝে স্থির হয়ে তুমি রও। হে অতি, তুমি গোপনে হৃদয়ে কথা কও কথা কও কথা কও কথা কও, কোনো কথা কবু হারাওনি তুমি, সব তুমি তুলে লও। কথা কও কথা কও, তুমি জীবনের পাতায় পাতায় অদৃশ্য লিপি দিয়া পিতামহদের কাহিনী লিখেছ। বাংলা চ্যানেলের পক্ষ থেকে নতুন বাজার মসজিদ মাঠে রয়েছি পশ্চিমগঙ্গম। এখানে ভাষা দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেই নিয়ে আজকের এই অনুষ্ঠান। সরাসরি চলে যাচ্ছি উদ্যোক্তা যিনি আছেন, আপনার নাম? ডক্টর অপূর্ব বিশ্বাস। আজকে যে আন্তর্জাতিক বিশ্ব মাতৃভাষা দিবস এবং পাশাপাশি যে এই বাংলা ভাষার জন্য যারা শহীদ হয়েছিল তাদের প্রতি যে শ্রদ্ধা জ্ঞাপন করছেন, ইনি আপনাদের কততম বর্ষ? এটা আমাদের 16 বছর, যদিও আমরা অন্য নামে 6 দশক থেকে করে আসছি। সেদিক থেকে ধরলে আমাদের প্রায় এর বয়স ধরুন 28 বছর, অনেক বছর। তো সেই জায়গায় দায়ী থেকে এই বাংলা ভাষার উপরে যে এত কিছু হচ্ছে চারিদিকে, সেই বিষয়ে আপনি বাংলা ভাষা যারা বাঙালি আছে তাদের উদ্দেশ্যে আপনাদের বক্তব্য বা আপনার বক্তব্য? হ্যাঁ, বক্তব্য আমাদের একটাই বক্তব্য, কারণ এক বাঙালি একমাত্র জাতি ধর্ম নির্বিশেষে যারা মাতৃভাষার জন্য বুকে রক্ত ফেলেছিল। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা তো ঘটেনি। শিলচরে আসামে সেটা যদিও আমাদের বহুভাষাভিত্তিক ভারতের মধ্যেই ঘটেছিল একটা ঘটনা। তো এই যে বুকে রক্ত দিয়ে নিজের ভাষা নিজের সংস্কৃতিকে বাঁচাবার চেষ্টা, এর মধ্যে মানুষের আত্মপ্রকাশের সবচেয়ে যে বড় আকাঙ্ক্ষাটা প্রকাশ পায়, কারণ ভাষা তো আমাদের চেতনার স্মারক। ভাষার মধ্যে দিয়ে আমরা নিজেকে প্রকাশ করি, আমাদের অনুভব, আমাদের সমস্ত শ্রেষ্ঠ, আমাদের শিল্প সাহিত্য বলুন, আমাদের আবেগ বলুন, আমাদের সংগ্রাম বলুন, সমস্ত ভাষা কিন্তু মাতৃভাষা কেড়ে নিলে আমাদের কিছু থাকে না। সুতরাং এই ভাষার আবেগ, তাকে সম্মান জানানো, তাকে স্বীকৃতি জানানো এবং নিজের ভাষাকে সমস্ত বিলুপ্তির হাত থেকে বাঁচিয়ে রাখা এবং বিশ্বের সমস্ত ভাষাকেই বাঁচিয়ে রাখা, এটি আমাদের বলে নয়, এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ডাক। এবং সেই ডাকটা আমাদের পক্ষে অত্যন্ত বেশি গৌরবে, কারণ আমরা বাঙালি, আমরা প্রাণ দিয়েছি। ধন্যবাদ আমরা যারা উদ্যোক্তা তাদের বক্তব্য শুনিলাম। সেই সঙ্গে এনসিও বাংলা পর্দায় আপনারা চোখ রাখবেন, এই অনুষ্ঠান আমরা সরাসরি আগামীকাল দেখাবো। কাজেই আপনাদের সকলকে ধন্যবাদ যে বাঙালি হিসেবে যে বাংলায় আমরা কথা বলি, তার জন্য তাৎপর্যপূর্ণ আজকের এই দিনটা এবং আর একদিকে বিশ্ব মাতৃভাষা দিবস, এই সেই নিয়েই একে দিয়ে নিজে এই অনুষ্ঠান বাঙালি গেছে গর্বের বিষয়, গর্বের দিন। সকলে অনেক ধন্যবাদ।